আমরা সবাই বাংলাদেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের আয়োজনেই গত 28 ফেব্রুয়ারি দিল্লি রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো আমরা সবাই বাংলাদেশি হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। সমাজকর্মী ও সংগঠক তাজুল চৌধুরীর সঞ্চালনায় ও 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য লিপন মিয়ার সভাপতিত্বে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটর অ্যাডমিন এম জসিম জেকের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ শামসু তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কাজী নুরুল ইসলাম, পর্তুগাল প্রবাসী নাসিরুদ্দিন, ব্যবসায়ী সালে আহমদ, 7 নং চাঁদনীঘাট ইউপির 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদ আলী, ব্যবসায়ী মোহাম্মদ মামুনুর রশিদ, ব্যবসায়ী কামাল মনসুর, ব্যবসায়ী বাবুল দেব, লুৎফুর রহমান, আব্দুল মুকিত, সুফিয়ান মিয়া, প্রবাসী সাজ্জাদুর রহমান, বিকাশ সর্বাধিকারী, রমু সর্বাধিকারী, জামশেদ আহমদ, সুফিয়ান আহমদ, মামুন আহমদ, পারভেজ আহমদ, মোহাম্মদ রুমেল সালাউদ্দিন প্রমুখ। একটা দৃষ্টিনন্দন ব্রিজের জন্য আমি আবেদন করে যাচ্ছি। অলরেডি এটা মাননীয় পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব এটাকে রেফারেন্স গত 30 তারিখে এটা আদিতুল মহানের কাছে ফাইলটা অ্যাটাচ করে দিয়েছেন সার্কিট হাউসে। আবার সময় দিব আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এমন একটা গ্রুপ দেখেন সবার সাথে আমেরিকার গভর্নর লন্ডন বাংলাদেশের সবার সাথে একে অর্থে সবসময় পরিচিত হয়। আমরা একমত আছে খালেদ ভাই যেখানে থাকেন আমার কোনো কোনো ইমেলের পরিস্থিতি দর্জি আছে। আজকে আমি আসলে প্রবাসী যারা আছেন আমাদের বাংলাদেশের প্রত্যেকেই একটি স্বর্ণময় সন্তান, তাদের আলোকিতই আমাদের দেশের অনেক অনাথ দরিদ্র মানুষ জেগে উঠে এবং অনেক শিক্ষা বঞ্চিত শিশুরা আপনাদের সহযোগিতায় লেখাপড়া করে ওদের ফ্যামিলিকে এগিয়ে নিতে চায়। তো আমি মনে হয় যে অন্ততপক্ষে আমাদের জনাব খালেদ চৌধুরী সাহেবের অবদান আমি যতটুকু অনুভব করি ফিল করি, আপনারা যদি সবাই একটু ওনাকে অনুকরণ করেন তাহলে আমাদের আজকের যে উদ্দেশ্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতেছি এটা হলো সরকারের ইয়া কাম। এই লাইব্রেরির মাত আপনারা যারাই মাত পা, এটা হলো লাইব্রেরির এটা সোয়াবর ভাব, আমরা সোয়াবর ভাগিদারি, এটা আমরা এখন কেউ করতাম না। আর দেশে গেলে পরে এদের মধ্যে কিছু সংখ্যক মানুষ সমাজের কাজ করে এবং এদের মধ্যে কিছু মানুষ সমাজের কাজ যে আমি করি আমাকে মূল্যায়িত করে, আমাকে সম্মাননা দেয়, আমার জন্য একটা হোটেলের আয়োজন করে, আমাকে সম্মান দেওয়ার জন্য পাঁচজন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে আমাদের সম্মান দেয়। আর আমার কাছে যদি ভাইয়া বলছেন যে আমরা কারণ নিউজ এইটাকে এমনই আছে আমার বাচ্চা একা নষ্ট হইতে পারে, আপনার বাচ্চা একা নষ্ট হইতে পারে, ও তারে সমাজ ছোট করা আমরা কি এইটা আর কেউ যদি সম্মান না দিতে পারা যায় অসম্মানই করার কাজ অধিকার নাই। এই আমরা সবাই বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর দিক নির্দেশনা আমার নাগা শেখ শামসু তালুকদার এবং আমার শ্রদ্ধাবাদন ব্যক্তি আমরা সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি, তাই আমরা দিবা যেভাবে দিবা আমরা গ্রুপটা এইভাবে চালাই আমরা থিয়েটারটা দেওয়া। আপনারা দেখছেন আমাদের মৌলভীবাজারের বিশেষ সংবাদ।